খবর থেকে এই মুহূর্তে নজর রাখবো ফের তৃণমূলের গোষ্ঠী কন্দল এবং এবারের ঘটনাস্থল বাসন্তী। এক যুব তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। আহত তৃণমূল কর্মী এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। রাজ্যের দিকে দিকে তৃণমূলের গোষ্ঠী কন্দলের ছবি এবং এবার এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। আহত হয়েছেন একজন তৃণমূল কর্মী। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি রঞ্জিত। রঞ্জিত, বিস্তারিত জানতে চাইবো ঠিক কি অভিযোগ উঠে আসছে। একদমই রুমকি, তোমাকে জানাবো যে গত রবিবার তৃণমূলের জনসভা হয় বাসন্তীতে এবং সেই জনসভা উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। এবং তৃণমূলের জনসভার পরে থেকে পরপর তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠছে বাসন্তী এলাকা। গত কালকের বাসন্তীর কলতলা এলাকায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে ওঠে। তারপর আবারও তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল বাসন্তীর ধড়িবাজার এলাকা। সেখানে এক যুব তৃণমূল কংগ্রেস কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল মাদার তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। এবং এই ঘটনায় এক যুব তৃণমূল কর্মী, তিনি গুরুতর আহত হয়েছেন এবং তিনি ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তবে পুরো ঘটনা কিন্তু তারা দলীয় নেতৃত্বকে জানিয়েছে। এভাবে পঞ্চায়েত ভোটের আগে বারে বারে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠছে বাসন্তী। রুমকি, ধন্যবাদ রঞ্জিত। বাসন্তীতে ফের তৃণমূলের গোষ্ঠী কন্দল এবং এই গোটা ঘটনায় আহত হয়েছেন একজন তৃণমূল কর্মী। এবং এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে উঠেছে অভিযোগের আঙ্গুল। আহত তৃণমূল কর্মী তার বক্তব্য একবার শুনবো। চন্দ্রিমা ভট্টাচার্য দিনে আসে, ওই জন্য আমরা বিক্ষোভ জানাই। ওই কারণে ওই ইস্যু করে যে বলছিল যে আমাদের গাড়ি আটকে মারধর করেছে, কিন্তু সব ফলস। আমাদের কারোর গাড়ি কোনো আটকায় না, কিছু করি না। ওই ইস্যু করে নিয়ে সকালবেলা ওই চারটের সময় এসে আমাদের বাজারে কিছু ছেলে ছিল মারধর করার পরে, তার দুদিন পরে আমার আজকের মারল। 20-25 জন এসছে, কোদালের বার, লোহার রড, পাইপ নিয়ে আমার মোটামুটি ঘিরে নিয়ে মারধর করে।